हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश ट्यूटोरियल। दिस इज़ द पार्ट वन वीडियो ऑफ लेसन टू, ऑल अबाउट अ डॉग बाय एजी गार्डिनर। फर्स्ट ए आमरा देखबो अल्फ्रेड जॉर्ज गार्डिनर सम्बन्धे की बला आछे। अल्फ्रेड जॉर्ज गार्डिनर वाज अ ब्रिटिश जर्नलिस्ट एंड ऑथर। ताहले अल्फ्रेड जॉर्ज गार्डिनर एक जन ब्रिटिश जर्नलिस्ट छिलेन आर ऑथर छिलेन। जर्नलिस्ट माने जरा खबर जोगाड़ करे। हिज एसेज रिटेन अंडर द पेन नेम अल्फा ऑफ द प्ला आर हाईली रिगार्डेड। ताहले उनार पेन नेम बा छद्मनाम हलो अल्फा ऑफ द प्ला, जेटा खूब दारुण भावे परिचित। हिज यूनिकनेस ले इन हिज एबिलिटी टू टीच द बेसिक ट्रुथ्स ऑफ लाइफ इन एन एसे एंड अम्यूजिंग मैनर। ताहले उनार लेखार मूल नीति की उनी उनार लेखार माध्यमे किछु सत्य जीवनेर किछु सत्य तुले धरेन। द पिलर्स अफ सोसाइटी पेबल्स ऑन द शोर मेनी फारोज एंड लीव्स इन द विंड आर सम अफ हिज वेल नोन राइटिंग्स। ताहले द पिलर्स अफ सोसाइटी पेबल्स ऑन द शोर मेनी फारोज एंड लीव्स इन द विंड एगुलो हलो उनार किछु उल्लेखजोग्य काज। नेक्स्ट टेक्सट सम्पर्के बला होच्छे। इन दिस टेक्सट विच इज एन एडिटेड भार्शन of Gardiner's essay of the same name, তাহলে গার্ডিনারের যে আসল এসে তারও সেম নেম। তা সেখানে অথর কী বলছেন, অথর অবজার্ভস হাউ আ বাস কন্ডাক্টার মেক্স আ লেডি গো আপ টু দ্য আনকভার টপ অফ আ ডাবল ডেকার বাস অন আ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ শি ইজ ক্যারিং আ ডগ। বলছে এই ঘটনাটা হলো সেই একটা ঘটনাকে কেন্দ্র করে যেখানে একজন বাস কন্ডাক্টর একজন লেডিকে শীতকালের দিনে একটা ডাবল ডেকার বাস মানে দোতলা বাসের খোলা ছাদে বসতে বাধ্য করেন। কেন না, কারণ উনি একটা কুকুরকে নিয়ে যাচ্ছিলেন। ওয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং আদার প্যাসেঞ্জার্স দ্য অথর ওয়ান্ডার্স whether the rules should be tempered with goodwill in order to make them more human। বলছে এই ঘটনাটা যখন অথর নিজের চোখে দেখেন আর তার প্যাসেঞ্জারদের রিয়াকশন লক্ষ্য করেন, তখন ওনার মনে হয়েছে কি যে না, এই কিছু রুল রয়েছে সোসাইটিতে যেগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করা উচিত যাতে সেগুলো খুব মানবিক হয়। তাহলে স্টোরিটা আমরা পড়তে স্টার্ট করি। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, এখানে আই বলতে অথরকে বলা হচ্ছে। তো অথর বাসে করে যাচ্ছিলেন। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, একটা শীতকালের রাত্রেবেলা। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। তো বাস যখন চলছে তখন কি হচ্ছে, পূর্ব দিক থেকে যে হাওয়াটা বইছে সেটা একেবারে ছুরির মতো বিঁধছে। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমান উইমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। তা যখন বাসটা থামলো তখন দুজন মহিলা আর একজন পুরুষ সেই বাসে উঠে বাসের ফাঁকা জায়গাটা ভর্তি করলো। দ্য ইয়াঙ্গার ওমান ক্যারিড আ লিটিল পেকিনিজ ডগ। তাহলে যে অল্প বয়সী যে মেয়েটি ছিল সে তার কোলে একটা ছোট্ট কুকুরকে নিয়ে যাচ্ছিলো। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর এসে তাদের থেকে ভাড়া নিল, ফেয়ার্স মানে ভাড়া। দেন ইজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তখন তার নজর পড়লো বিডি আইড মানে ছোটো ছোটো চোখওয়ালা কুকুরটার দিকে। আই স ট্রাবল কামিং আপ, আমি বুঝতে পারলাম যে একটা কিছু ঘটনা ঘটতে চলেছে বা বিপদ আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাজ বিন ওয়েটিং। বলছে এটা এমন একটা সুযোগ যেটার জন্য কন্ডাক্টর অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, আর উনি এই সুযোগটার পুরো সদ্ব্যবহার করতে চাইছিলেন। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড জেনারেল ভেগ গ্রিভ্যান্স অ্যাবাউট এভরিথিং। বলছে আমি এই লোকটাকে সেই মানুষদের মধ্যে চিহ্নিত করছি যাদের সব ব্যাপার নিয়ে একটা মাথা ব্যথা রয়েছে। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভ্যান্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস অ্যান্ড ওয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর। বলছে ওনার বাসে যত প্যাসেঞ্জার এসে বসে
সবাইকে নিয়েই ওনার কিছু না কিছু প্রবলেম রয়েছে। আর যখন উনি দেখেন যে সবাই আরামে ভেতরে বসে রয়েছে আর উনি বাইরে ঠকঠক করে কাঁপতে থাকেন, বাসের কন্ডাক্টররা সবসময় বাসের বাইরের দিকেই থাকে, তো এটা যেহেতু শীতকালীন সময় তো এক্ষেত্রে বাস কন্ডাক্টরের ভীষণ শীতে ভীষণ কাঁপুনি দেয়, তো উনি তখন নিজের রাগটা তার প্যাসেঞ্জারের উপর দিয়ে বার করেন। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। তখন কন্ডাক্টরটা এসে বলল তোমার কুকুরকে বাস থেকে বাইরে বার করে দিতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। তখন মেয়েটি বলল আমি এমন কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম অ্যাড্রেস লিখে নিতে পারেন, সেড দ্য ওমান। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড অ্যান্ড দ্য এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। তো উনি জানতো যে কন্ডাক্টরের রিপ্লাই কী হবে, উনি তাও সেই জেনেও চ্যালেঞ্জ নিলেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। তখন কন্ডাক্টর বলল আপনাকে বাস থেকে কুকুরটাকে বার করতেই হবে। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। তখন মেয়েটি বলছে আমি কিছুতেই এই ঠান্ডার মধ্যে বাসের ছাদে গিয়ে বসবো না, ইট উড কিল মি, এই ঠান্ডায় আমি মরে যাব, সেড দ্য ওমান। মহিলাটি বলল সার্টেনলি নট, সেড হ্যাভ লেডি কম্প্যানিয়ন, ইউ হ্যাভ গট আ কাপ অ্যাজ ইট ইজ। তখন তার যে আরেকটি মহিলা বন্ধু ছিল সে বলছে একদমই নয়, তোমার তো কাশি হয়েছে, ইউ হ্যাভ গট আ কাপ অ্যাজ ইট ইজ, মানে তোমার তো কাশি হয়েছে, এটাই বোঝানো হচ্ছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্প্যানিয়ন। তখন তাদের সঙ্গে যে আরেকটি পুরুষ বন্ধু উঠেছিল বা একটি লোক উঠেছিল সে বলল যে এটা ভীষণ ননসেন্স, যে একটা কুকুর উঠেছে বলে তাকে বাস থেকে নেমে যেতে হবে এটা কোনো মানেই হতে পারে না। তাহলে নেক্সট পোর্শনটা জানতে হলে তোমাদের অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে, যে কন্ডাক্টরটি মেয়েটির সঙ্গে কী ব্যবহার করলো। তো আশা করি তোমাদেরকে আমি এই পোর্শনটা ইজিলি বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।